চলচ্চিত্র আসলে এটা একটা বিশাল মাধ্যম এর প্রমাণ আসলে এই বৃষ্টির সময়ও এত এত ক্যামেরার সামনে এত সাংবাদিক ভাই বোনরা আজকে উপস্থিত হয়েছেন আপনাদের সবার জন্য সবাই মিলে একটা হাততালি দিতে চাই আসলে আসলে আপনারাই পারেন একটা ছবিকে সর্বোচ্চ লেভেলে পৌঁছে দিতে আমাদের কাজ হচ্ছে শুধু অভিনয় করা প্রোডিউসার কাজ হচ্ছে ইনভেস্ট করা ডিরেক্টর মেকিং করবেন বাট একজন সাংবাদিক একটা ছবিকে সর্বোচ্চ লেভেলে পৌঁছে দেয় এর উদাহরণ আমরা রিসেন্টলি দেখেছি পরাণ এবং হাওয়া দুটো ছবি কিন্তু মানুষের মন জয় করেছে একজন দেখেছে দেখে আরেকজনকে বলেছে এভাবেই ছড়িয়ে গেছে একটা ভালো ছবি আর কি তো আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি এই ছবিতে আমাকে যিনি সুযোগ করে দিয়েছিলেন রঞ্জন দা এই ছবির প্রডিউসার এবং রানা ভাই এই ছবির ডিরেক্টর আমার মনে আছে তখন করোনা প্রায় মানে প্রথম ঢেউটা শেষ হয়েছে আর কি তো ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম আবার কখনো ক্যামেরার সামনে দাঁড়াতে পারবো কিনা সেটা নিয়েও সন্ধিহান আনছিলাম সারাক্ষণ ফোনে আলাপ কলিগদের সাথে এভাবেই চলছিল তারপর যখন একটু ঢেউটা কমলো তারপর আশেপাশের অনেক মানুষ মারা গেছে সেটার একটা শোক ছিল ভয় লাগছিল বারান্দায় যেতেও ভয় পেতাম তো শুটিং অল্প অল্প শুরু হয়েছিল নাটকের কিছু নাটক দেখলাম যে শুরু হয়েছিল এর মধ্যে অনেক আইনগত সমস্যা নাসিম ভাইরা বললো যে করা যাবে না বা এরকম অনেক ঝামেলা তো ফিল্মটা যখন আমরা করতে যাই আমরা প্রত্যেকটা আর্টিস্ট কিন্তু জীবনের ঝুঁকি নিয়েই শুটিং করতে গিয়েছিলাম তখন মাস্ক 24 ঘন্টায় পরা থাকতো এবং যেইখানে আমরা শুটিং করেছি পুরো মফস্বল শহরে দৌলতদিয়া ফেরিঘাট তারপরে দৌলতদিয়া যে ব্রোথেলটা আছে সেখানে শুটিং করেছি রাজবাড়ি গোয়ালন্দ ফরিদপুর প্রত্যেকটা মফস্বলের প্রত্যেকটা জায়গায় আমরা চষে বেরিয়েছি শুটিং করতে যেয়ে আর শুটিং করতে আমি যে ভূমিকা অভিনয় করেছি সেখানে আমার নাম ডক্টর রাজু সো ডক্টর রাজু হয়ে যাওয়ার জন্য কিন্তু আমাকে জাস্ট অ্যাপ্রন পড়লাম আর রাজু হয়ে গেলাম ওরকম না আমি সবসময় বলি যে একজন ডিরেক্টরই পারেন একজন আর্টিস্টকে ভালোভাবে তুলে ধরতে আমার অনেক ছবি খারাপ গেছে কিছু ছবি ভালো গেছে আমি বলবো আমার চেয়ে বড় অবদান ছিল ডিরেক্টরদেরকে আমাকে প্রেজেন্ট করার দায়িত্ব বা আমাকে বোঝানোর দায়িত্বটাও কিন্তু ডিরেক্টরের তো আমি রানা ভাই প্রথম ডিরেক্টর হলেও উনি আমার চুলটাকে একদম ছোট করে ফেলতে বলেছেন বারবার আর্গুমেন্টে গিয়েছেন গেট আপটা এটা সেটা মানে এটা এভাবেই আসলে ছবি করার নিয়ম আসলে আমার মনে হয় এবং আমি এখন পর্যন্ত আমার ক্যারিয়ারে যে কটা ছবি আমার মনে হয়েছে যে না শুটিং করার সময় যে এই ছবিটা আমার মন আমার ভালো লেগেছে সেই ছবিটা হিট হয়েছে আমার সামনে শাহিন সুমন ভাই শাহিন ভাই আছেন আমি ওনার সাথে 5 টাকার প্রেম করেছি আমরা কাজ করছি আর মজা করছি এবং আমরা দুজন বলছি ভাই ছবিটা কিন্তু ক্লিক করার সম্ভাবনা আছে সত্যিকার অর্থে আমার জীবনের সবচেয়ে বড় সুপার হিট ছবি 5 টাকার প্রেম সবচেয়ে বড় হিট শুটিং করার সময় বোঝা যায় আমার লালদীপ ছবিটার সময় আমি বুঝেছিলাম আমার গহিনের শব্দ ছবি এরকম আরও কিছু ছবি আছে আবার কিছু ছবি আছে যেগুলো আমি করার সময় বুঝেছি যেগুলো আমার ভালো লাগছে না কিন্তু বীরত্ব আমার সেই ছবি যেটা আমি শুটিং করার সময় আমি জাস্ট বলার জন্য বলছি না আজকে এটা হলে গেলেই বোঝা যাবে আমি ফিল করেছি যে এই ছবিটা দর্শক পছন্দ করবে এবং আমাকে যেই যেই বড় একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে আমি জানি না আমি কতটুকু করতে পেরেছি বাট আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এরকম ক্যারেক্টার একজন অভিনেতা পাওয়া ভাগ্যের ব্যাপার আসলে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আশেপাশের মানুষগুলো আমি যদি একদম কর্নার থেকে আসি দিনার ভাই দেখতে সাদা সিধা ভোলা ভরা লোক মনে হলেও অভিনয়ের সময় উনি যে একজন রয়্যাল বেঙ্গল টাইগার সেটা আমি হাগে হাগে টের পেয়েছি ভীষণ মানে ওনার চোখের কাজ ওনার যে ভোকাল যে ডেলিভারি দেয় আমি রীতিমতো বিধ্বস্ত হয়ে যাচ্ছিলাম এর জন্য খুব সিরিয়াস থাকতে হয়েছে আমার অ্যাক্টিংয়ের সময় তারপরে আমাদের নাসিম ভাই ওনার গেট আপ দেখার সময় ভয় লাগতো যে কী করছেন উনি দুর্দান্ত আর সালওয়া সে আসলে নতুন হলেও তার ডেডিকেশন লেভেলটা এত বেশি ছিল মানে ডক্টর দিনাথের ক্যারেক্টার মিশে যাওয়ার যে ব্যাপারটা ছিল সেটা তার মধ্যে দেখেছি একটা ঘটনা বলি আমরা দুজনে যেহেতু ডাক্তার ছিলাম আমি একটু জাস্ট গল্পগুলো শেয়ার করি আমি কোনো বক্তৃতা দিতে আসিনি ছবির ভিতরকার গল্প ডক্টর দিনাথ যখন শুয়েছিল যেহেতু আমরা সত্যিকার ডাক্তার না তাকে সত্যি সত্যি সিরিঞ্জ পুশ করে দেওয়া হয়েছিল এই ছবি করার সময় তারপর সেটা নিয়ে অনেকক্ষণ ব্রেক ছিল আর আরেকজন আছেন নিপুণ নিপুণ আক্তারের কথা স্পেশালি বলছি সে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার একজন অ্যাক্ট্রেস সে আপনারা অলরেডি জেনে গেছেন সে কোন ক্যারেক্টারটা প্লে করেছে সে ব্রোথেলের সবচেয়ে সুন্দরী একজন মেয়ে যাকে সবাই কাছে পেতে চায় সেই ক্যারেক্টারটা সে করেছে এখন নিপুণ ওখানে যে গেট আপটা নিয়েছে তো এখানে তো অনেক মানুষের আনাগোনা অনেকেই আসে যায় তো আমরা একটা ঘরের মধ্যে শুটিং করছিলাম
তো নিপুণ এবং আরেকজন আছে আমাদের জেসমিন আপা, দুজনই ব্রোথেলের মেয়ে এবং আশেপাশে কিছু ব্রোথেলের মেয়েও ছিল, তারা এক জায়গায় দাঁড়িয়ে ছিল, তো কিছু কাস্টমার এসে তাদের দুজনের সাথে দেখলাম আলাপ শুরু করে দিয়েছে, ওদেরকে চায়। তো মানে তাদের গেট আপ বা যে গেট আপ গুলো নিয়েছে ওরকম আমরা খুব মজা করেছিলাম। আমি বললাম যে নিপুণ যাও, জেসমিন আপা যান। তো আসলে এত রিয়েলিস্টিক ছিল সব মিলিয়ে। আমি বলবো যে বীরত্ব, আরেকটা কথা বলবো যে আমাদের দেশে বীর কিন্তু অনেকেই আছেন, যেমন পুলিশ বীর, আর্মিরা বীর, তারপর আমাদের কৃষকরাও বীর, আমাদের যারা কৃষি কাজ করেন, তারপর র‍্যাব। তো পুলিশকে নিয়ে কিন্তু ছবি হয়েছে এবং পুলিশের প্রতিনিধি হয়ে আমাদেরই কোনো কলিগ কাজ করেছেন, সেটা সফলও হয়েছে। তারপর র‍্যাবের একটা ছবি 23 তারিখে রিলিজ পাবে, অপারেশন সুন্দরবন। তার মানে র‍্যাবেরও রিপ্রেজেন্টেটিভ আছে, আমাদের কলিগরাই, আমাদের বন্ধুরাই। তা আমি এখানে রিপ্রেজেন্ট করেছি ডাক্তার, একজন ডাক্তার হয়ে আমি রিপ্রেজেন্ট করেছি। এবং ডাক্তাররা কিন্তু করোনার মধ্যে দেখেছি তারা কত বড় বীর, এবং সেই বীর থেকে কিন্তু বীরত্ব ছবি। আর ডাক্তার সবচেয়ে বড় বীর এই কারণে বলবো যে ডাক্তারের কাছে পুলিশকেও আসতে হয়, র‍্যাবকেও আসতে হয় চিকিৎসার জন্য অ্যাটলিস্ট। তার মানে ডাক্তার কত বড় বীর। আর আমরা অনেক সময় রাজনীতি নিয়ে অনেক কথা বলি, রাজনীতি দূর, দেশের কি অবস্থা, দেশে এইটা হচ্ছে না, দেশে সেটা হচ্ছে না, আবার অনেক সময় ভয় পাই না না এটা বলা যাবে না, ঝামেলা আছে। কিন্তু এই ছবিতে মন খুলে কথা বলেছি আমি, সেটা রাজনীতির পক্ষে হোক বিপক্ষে হোক বা পুলিশের বিপক্ষে হোক বা পক্ষে হোক। মানে একজন ডাক্তার যে শুধু মানুষের চিকিৎসাই দেয় না, মানে ওষুধ দিল রোগ বারো হয়ে গেলো, এরকম ডাক্তার না কিন্তু আমি এখানে। আমি এখানে সমাজের ড্রাগস, আমাদের এখানে পলিটিক্সের উজে, আমাদের এমপি সাহেব আছেন কচি ভাই, উনি এমপি সাহেব ছিলেন, খুব খারাপ এমপি। তারপর দিনার ভাই তো আছেই, আরো বড় খারাপ মানুষ, মাফিয়া। নাসিম ভাই তো কিলার, তারপরে ও খারাপ অভ্যাসও আছে, ব্রোথেলেও যায়। তো এই ধরনের মানুষের বিরুদ্ধে কথা বলার জন্য আমি ডাক্তারি পেশার বাইরেও বেশ কিছু প্রতিবাদ করেছি। এই ছবিটা আমি বলবো যে আমার এখন পর্যন্ত আমি যে কটা ছবি করেছি সত্যি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ছবি হতে পারে, কারণ ছবিটাতে আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম, ভীষণ পরিশ্রম করেছি, অনেক পরিশ্রম করেছি। অনেক হলে চলবে, অনেক হলে হয়তো বা চলবে না।